ময়মনসিংহে ক্রিকেটের ইনডোর ফ্যাসিলিটিস চায় স্থানীয় ক্রিকেট কোচ এবং খেলোয়াড়রা। এর সুবিধা পেলে সারা বছর প্র্যাকটিসের মাধ্যমে বেরিয়ে আসবে ভালো মানের ক্রিকেটার। ময়মনসিংহ প্রতিনিধি শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য এবং ছবিতে ডাস্ট রিপোর্ট। ময়মনসিংহকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের আতুরঘর। এই বিভাগের ক্রিকেট ইতিহাস আর ঐতিহ্য যেমন সমৃদ্ধ, তেমনি জাতীয় দলও সবসময় একাধিক ক্রিকেটারের প্রতিনিধিত্ব থাকে ময়মনসিংহ থেকে। এই যেমন মাহমুদুল্লাহ রিয়াদ আর মোসাদ্দেক হোসেন সৈকতের মতো আরও বেশ কয়েকজন আছে বর্তমান জাতীয় দলে, অথচ তাদের বেড়ে ওঠার জায়গাগুলো এখনও আগের মতোই নড়বড়ে, অর্থাৎ গড়ে ওঠেনি ভালো অবকাঠামো, বিশেষ করে বর্ষা মৌসুমে প্র্যাকটিসের জন্য ইনডোর সুবিধা নেই এই জেলায়। প্র্যাকটিস করলেই তো হবে না, আমাদের খেলা দরকার আসলে, আমাদের ম্যানেজিং লিগ টুর্নামেন্ট এগুলো আসলে আমাদের দরকার, ইনডোর দরকার। মাঠের কিছু সমস্যা হচ্ছে আমাদের, যে আমাদের মাঠগুলো প্রিপেয়ার না, এটা যদি জেলা ক্রীড়া সংস্থার কেউ দায়িত্বে থাকতো হয়তো বা এই জায়গায় নজর দিতে পারতো। আমরা জিমনেশিয়াম ইউজ করতে পারতেছি না, বৃষ্টির দিন চলে আসছে, আমাদের মাঠে এখন প্র্যাকটিস করা সম্ভব না। এখন বিসিবি একটা আমাদেরকে উন্নত মানের ইনডোর তৈরি করে দেন এবং জেলা প্রশাসকের কাছে আমাদের দাবি যাতে আমাদেরকে একটা উন্নত মানের ইনডোর করে দেন। তারপরও ময়মনসিংহে 10 থেকে 12টি ক্রিকেট একাডেমি আছে, যারা নানা সীমাবদ্ধতার মধ্যে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির কাজ করে যাচ্ছে। আমাদের ক্রিকেট খেলার জন্য যে আলাদা একটা মাঠ করা হতো বা ইনডোর করা হতো, তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হতো। সার্কিট হাউস মাঠে আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করি ক্লাবে এসে, কিন্তু আমরা এই বর্ষা মৌসুমে আমরা ঠিকমতো প্র্যাকটিসটা করতে পারছি না, তাই আমাদের দরকার একটা ইনডোর। বাংলাদেশ টিমের একজন ব্যাটসম্যান, ভালো ব্যাটসম্যান হতে চাই, এর সাথে একটা উইকেট কিপার হতে চাই। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা নির্বাচিত কমিটি না থাকায় বিভিন্ন প্রতিযোগিতা অনিয়মিত, যা ভালো মানের খেলোয়াড় বেরিয়ে না আসার পথে বড় বাধা বলে মনে করেন এখানে কাজ করা বিভিন্ন ক্রিকেট একাডেমির কোচরা। ক্রীড়া সংস্থার কমিটির ডিসির মাধ্যমে চলে, ওনারা যেদিন ইচ্ছে হয় মনে হয় খেলা দিবে দিবে না। গত বছর বিভিন্ন সময় আমাদের সিনিয়র প্লেয়াররা যারা প্রিমিয়ার লিগ খেলে ওরা প্রচুর আন্দোলন করেছে, তারপর ওরা খেলাটা দিয়ে মাঠে করাইতে পারেনি। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে তো ধীরে ধীরে ময়মনসিংহের ক্রিকেট আস্তে আস্তে একদম বিলুপ্তির পথে চলে যাবে। এইসব সমস্যার সমাধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন ময়মনসিংহের ক্রিকেট সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।